তুরস্কের 200 শিশু কিশোর ও কিশোরীকে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য বিশেষ সম্মাননা দিয়েছে দেশটির সরকার। এ সংবাদ দিয়েছে আরটি ডট এজেন্সি। এদিকে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে অলিম্পিকে দেশকে স্বর্ণপদক এনে দেওয়া ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক এম্বোমা। এ নিয়ে সম্প্রতি বেশ কয়েকজন ফুটবলারের ইসলাম গ্রহণের খবর পাওয়া গেল। গত মার্চে আর্সেনালের মিডফিল্ডার থমাস পার্টি ইসলাম গ্রহণ করার ঘোষণা দেন। কিছুদিন আগে ডাচ ফুটবল তারকা ক্লারেন্স সিডর্ফ ইসলাম গ্রহণের কথা জানান। ক্যামেরুনের 51 বছর বয়সী কিংবদন্তি প্যাট্রিক এম্বোমা শুক্রবার জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন। এ সময় মসজিদে বেশ সংখ্যক মুসল্লির উপস্থিতিতে প্যাট্রিক কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন আব্দুল জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তার কালেমা পাঠ করার দৃশ্য ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এর আগে এম্বোমা সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই শুভেচ্ছা বার্তায় একটি বিশেষ নকশা শেয়ার করেন তিনি, তাতে আরবিতে লেখা ছিল রমজান করিম। প্যাট্রিক এম্বোমা প্যারিস সেন্ট জার্মেই এফসি ক্লাবে যোগদানের মাধ্যমে পেশাদার ফুটবলে তার নাম লেখেন। এখানে তিনি 1992 সাল পর্যন্ত খেলেন। প্যাট্রিক এম্বোমার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ক্যামেরুনের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 1998 ও 2000 সালে বিশ্বকাপও খেলেছিলেন তিনি। 2000 সালে অলিম্পিকে ক্যামেরুনকে স্বর্ণপদক এবং পরের দুইবার আফ্রিকান ন্যাশন কাপ জয়ের নেতৃত্ব দেন তিনি। 2000 সালে অসামান্য প্রচেষ্টার জন্য তিনি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হন। কিংবদন্তি এই ফুটবলার 1970 সালে জন্মগ্রহণ করেন আর অবসরে যান 2005 সালের 26 মে। এদিকে সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিরনাকে অন্তত 200 জন শিশু ও কিশোর কিশোরী পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার এ উপলক্ষে সিরনাকের গ্র্যান্ড স্টেডিয়ামে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য দর্শকের উপস্থিতিতে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল কেশলা ও তুরস্কের ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আলী এরবাসের ডেপুটি হুররিয়া মারিত অংশ নেন। প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল নিজের বক্তব্য দানকালে বলেন, আমরা এখন একটি ভিন্ন রকম মুহূর্ত অতিবাহিত করছি। আজকের এই অনুষ্ঠানটি কিশোর কিশোরীদের কোরআনের হিফজের পাশাপাশি তাদের পরের প্রজন্মকে কোরআনের উপর পরিচালিত হওয়ায় উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা সনদ ও বিশেষ কিছু উপঢৌকন দেওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।